এক বিকেলবেলা বনের সকলকে নিয়ে মিটিংয়ে বসেছিল বনের রাজা পাখিরা। তারা সকলে খাওয়া দাওয়া ও বিভিন্ন কথাবার্তায় ব্যস্ত ছিল। হঠাৎ কোথা থেকে যেন ঘুটলু এসে সবার চিন্তা ভাবনাকে ঘুটে দিয়ে বলতে লাগলো, থামো সবাই, তোমরা সব সময় শুধু খাওয়া দাওয়া আর গাল গল্প নিয়ে ব্যস্ত থাকলে কি হবে? এভাবে বন্যের কল্যাণ করা যায় না, বুঝেছো? ঘুটলুর কথায় বাঘিরা ভীষণ খেপে গিয়ে বলল, কি এত বড় কথা? তবে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? করছি, বাঘিরা তখন হুঙ্কার দিয়ে বলল, তবে তাই হোক, আমি তোমাকে 3 দিনের জন্য বনের রাজা হিসেবে ঘোষণা করলাম, দেখাও দেখি তুমি কি কল্যাণটা করতে পারো। পরদিন সকালবেলা বনের প্রজারা নতুন রাজা ঘুটলুর জন্য খাবার হাদিয়া হিসেবে নিয়ে আসলো। তার এত সব প্রিয় খাবার দেখে ঘুটলু তো ভীষণ খুশি, কিন্তু শিয়ালমশাই মন্টু কিছুই নিয়ে না আসায় তার উপর রেগে গিয়ে বলতে লাগলো, তুমি কি আমাকে ছোট হিসেবে অসম্মান করছো? নাকি রাজা হিসেবে মেনেই নিতে পারোনি? কিছু তো আনলে না আমার জন্য? না 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 রাজা মশাই, আমি কি আপনাকে অসম্মান করতে পারি? তবে আমি যা এনেছি তা আপনি খেতে পারবেন না। তবে কি এনেছিস যা আমাকে চ্যালেঞ্জ করছিস? আমার সাথে চ্যালেঞ্জ করিস না, আমি চ্যালেঞ্জ করার রাজা, এটা মনে রাখবি। মন্টু তখন তার দিকে একটি আস্ত মুরগি এগিয়ে দিল, যা দেখে ঘুটলু মনে মনে বলতে লাগলো, হায় হায়, কি চ্যালেঞ্জ নিলাম, নিজের বাস নিজেই খেলাম। এখন যদি এই মুরগি হালাল না খাই তাহলে আমার মান সালেমান প্লাস্টিক হয়ে যাবে। এরপর ঘুটলু বাধ্য হয়ে মুরগিটা খেয়ে ফেললো আর মন্টুকে ডেকে বলল, এদিকে আয়, আমি আমার রাজ্যটা ঘুরে দেখতে চাই আর সেটা তোর পিঠে উঠে দেখব। আমি আমি কেমন বিচার আপনার, আমাকে কেন আর নেই কেউ? না নেই, আমি তোর সাথেই যাব, চল নিয়ে চল আমাকে। এরপর মন্টু ঘুটলুকে পিঠে নিয়ে চলে গেল রাজ্য ঘোরাতে। কিন্তু এদিকে ঘুটলু নিরামিষ ভোজী হওয়ায় সে মুরগি হজম করতে পারছিল না, তাই একটু পরপর শুধু। পরদিন আবার সকলে যখন খাবার নিয়ে আসছিল তার মন না চাইতেও সে বাধ্য হয়ে খেতে লাগলো এবং পূর্বের ন্যায় মন্টুকে ডেকে তার পিঠে চড়ে রাজ্য ঘুরতে চলে গেল। প্রথমতে কি মুশকিল কাজটাই না হয়ে গেল। ঘুটলুর এসব কাজ মন্টুর মোটেই ভালো লাগছিল না, তাই সে বিচার দিতে চলে গেল বাঘিরার কাছে। তৃতীয় দিন সকাল হতে না হতে বাঘিরা এসে হাজির হলো ঘুটলুর কাছে। সে ঘুটলুকে বলল, তুমি কি শুরু করেছো এসব? বনের কল্যাণ তো দূরের কথা, তুমি মন্টুর পিছে লেগে তার পিছনটাই না শেষ করে দিচ্ছ। 3টা দিন এদিকে পার করে দিলে ইচ্ছে করছে তোমাকে এখনই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি কি এখন আমাকে বলবে তুমি কেন এসব কাহিনী করছো? ঘুটলু তখন ভার মনে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারবো আমার সাথে ঘটে যাওয়া সকল কাহিনী। আজকে যার জন্য আমাকে জিভিয়ে খেতে চাচ্ছে জানেন, সে কি করেছে আমার সাথে? আমি ছোট্ট 2টো বাচ্চাকে রেখে খাবার আনতে গেছিলাম, খাবার নিয়ে এসে দেখি সে আমার বাচ্চা 2টোকে জিভিয়ে খেয়ে ফেলেছে। এই বলে ঘুটলু কান্নায় ভেঙে পড়ল। তখন বাঘিরা ঘুটলুকে শান্ত করে বলল, কান্না থামাও ঘুটলু, আমি তো তোমার বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, এই শয়তান মন্টুর একটা ব্যবস্থা আমি এক্ষুনি করছি,